মেশিন ম্যান মরে গেল। মেশিন ম্যান, আমার মেশিন ম্যান, তুমি মরে গেলে আর ইউ ডেন্ট, আমাকে তুমি ব্যর্থ করে দিলে। না, এ হতে পারে না, এ হতে পারে না। এই তোমার মেশিন ম্যান, তুমি বলেছিলে আমাকে এমন একটা পাওয়ার দেবে যা দিয়ে আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আর এই তোমার শক্তিশালী মেশিন ম্যান, আমার গুলি খেয়ে সে ঝাঁকা হয়ে গেছে। আমার মনে হয় অপারেশনের কোথাও একটা ভুল হয়েছিল, আমি আর একবার চেষ্টা করে দেখব। নো ডাক্তার, নো, তোমার পিছনে অলরেডি আমার 25 কোটি টাকা নষ্ট হয়ে গেছে, আমি আর এক টাকাও খরচ করতে পারবো না। নাও ইউ গেট আউট। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে আর একটা সুযোগ দাও, আমার থিওরি ভুল হতে পারে না। মাই থিওরি ইজ কারেক্ট, বাট অপারেশনে হয়তো ভুল ছিল, আমি অপারেশনের ম্যানুয়াল ঠিক করে আবার চেষ্টা করব। নো ডক্টর, তুমি চলে যাও, নইলে আমি বাধ্য হব তোমাকে ঘর ধরে বের করে দিতে। তুমি আমাকে অপমান করছো ড্যানি, দ্যাট ইজ ইউর লাক, যে তোমাকে আমি এখনো মেরে ফেলিনি। গেট আউট, তুমি কোনোদিনই মেশিন ম্যান বানাতে পারবে না। আমি পারবো এবং পারবই। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই আমাকে সার্থকতা এনে দেবে। ইউ ডোন্ট নো, রম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। আমি মেশিন ম্যান তৈরি করবই, দ্য মেশিন ম্যান। আরে সালিনা, তাসের গেমে আমার মন ভরে না, আমি খেলি জীবনের গেম, জীবনের জুয়া। আসুন স্যার, আসুন আমার সাথে, আসুন স্যার, আসুন বসুন স্যার। স্যার, ওনার কাছে কামান ছাড়া সব বস্তুই আছে, আপনি কিনতে চাইলেন তাই নিয়ে এলাম। সত্য মরিচ না বোম্বাই মরিচ? বোম্বাই মরিচ AK-47, তবে এখানে আনতে পারবো না, মেরি অ্যান্ডারসনে যেতে হবে। 6 কার্টুন, দাম পড়বে 1 কোটি টাকা, কিন্তু ক্যাশ। টাকা নিয়ে অসুবিধা নেই, পেয়ে যাবে, ধোকা দিলে শেষ। আমরা ব্যবসা করি, ধোকার কাজ করি না। ডেলিভারি কখন? রোববার দুপুর 12টায় মেরি অ্যান্ডারসন। দুঃশালা, এই কাজ কোন শালা করে? বড় রিস্কি কাজ, একটু এদিক ওদিক হলেই জীবনটা গিয়েছিল। এই শালা মারো,
তোমার সাথে কথা ছিল তুমি তিনটা গুলি করবে, কিন্তু পাঁচটা গুলি করেছ শালা। যদি একটা গুলি এখানে লাগতো শালা, তাহলে আমার বউটা শালা বিধবা হতো আর ছেলেটা হতো এতিম। সেই সাথে আমাদের ডিপার্টমেন্টে অনাথ হয়ে যেত স্যার। আপনার মতো এত বড় রিস্ক নিয়ে কাজ করার মতো আর কেউ এই ডিপার্টমেন্টে নেই স্যার। এই শালা পাম দিচ্ছ? হ্যাঁ ইন্সপেক্টর পাভেল। স্যার চারিদিকে তোমার জয় জয়কার, মন্ত্রী থেকে শুরু করে সচিব আইজি সাহেব সবাই তোমাকে অভিনন্দন জানাচ্ছে। বাট আমি জানাবো না, আমি তোমাকে শোকাস করব। হোয়াই ইউ আর নট ইনফর্মড ইউর হায়ার অথরিটি বিফোর দ্য অপারেশন? আমাকে তোমার অপারেশনের খবর জানানো উচিত ছিল। সরি স্যার, আপনি তো ভালো করে জানেন আমি সব কাজ আমার নিজস্ব স্টাইলে করি, আর সেই স্টাইলটা কাউকে জানতে দেই না, ইভেন মাই ফ্যামিলি। এই জন্যই পাভেল স্যারের সব অপারেশন সাকসেসফুল হয় স্যার। আমি অন্যায় করেছি স্বীকার করে, কিন্তু ন্যায়ের জন্য করেছি। নো নিড এক্সপ্লেনেশন, তবু আমাকে জানালে ভালো করতে, কারণ আমি তোমাকে সেকেন্ডারি প্রোটেকশন দিতে পারতাম। ওয়েল শোনো, আজই সে ফোন করেছিল, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আতিককে ধরার জন্য সরকার থেকে ঘোষিত 1,00,000 টাকা তোমাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে। শুধু আমাকে স্যার? মারুফ আর পুলিশ বাহিনী? মারুফকে প্রমোশন দেওয়া হবে, সেই সাথে 50,000 টাকা। থ্যাংক ইউ স্যার। আর আমার লিভ অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ, গ্রান্ট করা হয়েছে। তোমাকে বউ ছেলের সাথে আনন্দে কাটানোর জন্য 1 মাসের ছুটি মঞ্জুর করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমাদের ভাই আমাদের কাছ থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর তুই কোনো প্রতিশোধ দিলি না। ভাই, ওই লোকটা ছিল ছদ্মবেশী, কেউ তাকে চিনতে পারেনি। ওই লোকটাকে এনেছিল কে? সোর্স চপ্পার। যেমন করে কান টানলে মাথা আসে, তেমনি লোকটাকে পেতে হলে সোর্সকে দরকার। যা, জব্বারকে ধরে নিয়ে আয়। যা। আমার মাইরেন না, আমার কোন দোষ নাই, আমাকে মেরো না। সব ইন্সপেক্টর পাবেলের চালাকি, চালাকি করে ঘাট পেতেছিল, আমি কিছুই জানতাম না। আমাকে মেরো না, আমাকে মেরো না। ইন্সপেক্টর পাবেল এখন কোথায়? বলছি বলছি, সে এখন জয়সলমের নিয়ে ছুটি কাটাতে বাহাত্তরিতে গেছে। ইন্সপেক্টর পাবেল! আরে আরে, তোমরা কে কোথায় আছো? সবাই দেখে যাও, আমাদের আমাদের পাবেলের একটা সাকসেসফুল অপারেশনের কথা আজকের পত্রিকায় ছাপা হয়েছে। তোমরা কে কোথায় আছো? দেখে যাও। কই, দেখি তো। আরে দেখো দেখো, আমাদের পাবেলের খবর পত্রিকায় ছাপা হয়েছে। তাই তো। কেমন আছো তোমরা? পাবেল, আজকের পত্রিকায় তোরই ছবি আমরা দেখছিলাম। হ্যাঁ, মাই ডিয়ার সান, এই নাও তোমার জন্য একটা ডিজিটাল ক্যামেরা এনেছি। দেখেছো? কেমন আছো বাবা? ভালো বাবা। মা, তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ, ডায়েটিং করতে হবে। পাভেল, তোর সাকসেসফুল অপারেশনের কথা
পেপারে পড়ে গর্বে আমাদের বুকটা একেবারে ভরে গেছে। ছেলেটা কার দেখতে হবে না? ছেলে তো আমার। হ্যাঁ ছেলে তোমার, আর ভাইটা আমাদের, আর বাবা আমার, আর চাচু আমাদের। আসলে পাভেল শুধু এখন আমাদের না, পাভেল সারা দেশের সম্পদ। হ্যাঁ হ্যাঁ দেশের সম্পদ, এই দেশ দেশ করেই আমাদের কাছ থেকে ও দূরে থাকে, আর সারাটা দিন বৌমা ওর চিন্তায় অস্থির থাকে। যা বৌমার সাথে দেখা করে আয়, যা। আচ্ছা ঠিক আছে, ইয়ে বাবা তুমি এখানে বসো, বসো। উর্মিলা আজ তোমাকে অন্যরকম লাগছে, অচেনা মনে হচ্ছে। তা তো মনে হবেই, তিন মাস পর বউয়ের কাছে এলে অচেনা লাগাই স্বাভাবিক। এক মাসের ছুটি নিয়ে এসেছে আমার এই অচেনা প্রিয়সীকে, আদর্শ হাগে সব ভুলিয়ে দিব। আহা করছো কি, আমাকে আর আদর্শ হাগ দিতে হবে না, আদর্শ হাগে ভাগ বসাতে আরো একজন আসছে। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। বুদ্ধ কোথাকার, তুমি আবার বাবা হতে যাচ্ছ। এত বড় সুসংবাদটা তুমি একটিবার ফোন করো জানোনি? আমি কিন্তু এখনই রাগ করবো। করো, যত খুশি রাগ করো, তোমার রাগটাই যে আমার পছন্দ। আচ্ছা উর্মি, যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে সেই পরজন্মে কি তুমি আমাকে চিনতে পারবে? তোমার চোখের আলো দিয়ে, তোমার অন্তরের বাসনা দিয়ে তোমার আমার যে প্রেম রচনা হয়েছে, এই প্রেম কি তখনো থাকবে? আহারে আমার কবিরে, মৃত্যুর কথা কেন? পরজন্ম তো মৃত্যুর পর, এখন মৃত্যু করতে কি। সরি, পুলিশের চাকরি নিয়ে সবসময় মৃত্যুর সাথে লড়তে হয় বলে তোমার কাছে কি না কি বলে ফেলেছি। চলো নতুন মেহমান আসার আনন্দে তোমাকে একটু আদর করে পরে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আরে আরে শোনো শোনো উর্মিলা, উর্মিলা প্লিজ। তো মনে হচ্ছে তাই না দাদু ভাই? তা তো হবেই, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি সবাই একসাথে বাড়িতে এসেছে। বাবা বাবা, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আসছে সোমবার তোমাদের বিয়ের 40 বছর পূর্ণ হতে যাচ্ছে। তাই তো, সোমবার তো 21 আগস্ট। আরে আমাদের বিয়ে বার্ষিকী আমরাই ভুলে গেছি। হ্যাঁ 40টা বছর কি মনে রাখা যায়? মনে রাখা যায় না বলেই এবার আমরা মনে রাখার মতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করব। কি করতে চাও তোমরা? আমরা সবাই মিলে কক্সবাজারে তোমাদের বিয়ের 40 বছর পূর্তি উদযাপন করব। অনেক বছর অনেক বছর আগে ভাবতে ভালো লাগে, একটি ছেলে একটি মেয়ে কাছে কাছে আসে। কেউ বাঁচে না কাউকে ছাড়া, জীবন সাথী হয়ে পাশে। বল শাবাশ শাবাশ, বল শাবাশ শাবাশ, বল শাবাশ শাবাশ, বল শাবাশ শাবাশ। Shabbat, 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 shabbat.
জন্য আমি আর আমার জন্য তুমি, এই জীবনটা তুমি ছাড়া শূন্য মরুভূমি। সপরিবারে কক্সবাজার গেছেন। হ্যালো, সবাই এসে নাস্তা করে যাও। বসো বাচ্চারা, নাস্তা সেরে সবাই আমরা সাগরের পানিতে বসে এখানে এখানে বসো। মা মা তুমি এদিকে। ঠিক আছে আম্মু, আমি এসব খাবো না, আমাকে জুস এনে দাও। না বাবা, জুস ভালো না, আপেল আম এগুলো খাও। না, আমি জুসই খাবো। শুভ, তুমি তো বারবারই করছো। আম্মু, আহা, ছেলেটা একটা আড্ডা করেছে, এনে দাও না। মনে হচ্ছে ছেলেটা শুধু তোমারই, আমার না। আচ্ছা বাবা, আমি জুস নিয়ে আসছি।
সুখের বাচ্চা, তাড়াতাড়ি যা, তাদেরকে বাঁচা।
নোবেল এইভাবে এই অবস্থায় যাই বাবার কাছে নিয়ে যাই
আমাকে দেখছেন স্যার? হ্যাঁ মারুফ, পাবেলের পুরো পরিবার আততায়ীর হাতে নিহত হয়েছে, অথচ আজ পর্যন্ত আমরা তা খুঁজে ধরতে পারিনি। সারা দেশের মানুষ তোলপাড় করছে, জনগণ খেপে যাচ্ছে। পুলিশকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলতে পারে তাহলে দেশ আইন দিয়ে কি হবে? আইজি সাহেব 7 দিনের মধ্যে ডিটেলস রিপোর্ট চেয়েছেন, তাই আমি তোমাকে এই কেসের দায়িত্ব দিয়েছি। তোমাকে ওই খুনিদের খুঁজে বের করতে হবে যাতে পাবেল আত্মা শান্তি পায়। ইয়েস স্যার। শোনো, পাবেল কি অহংকারে পেয়ে বসেছিল, তাই কোনো অপারেশনের খবর আমাকে দিত না, সেই জন্যই তাকে এভাবে মরতে হয়েছে। তোমাকে আমি স্পষ্ট করে জানাচ্ছি, তুমি যখন কোনো অপারেশনে যাবে সাথে সাথে আমাকে সব জানাবে, আমরা তোমাকে সাহায্য করব। ইয়েস স্যার। নাও ইমাই গো। হ্যালো। ইয়েস স্যার, অলরেডি আমি পাবেলের ব্যাপারটা তদন্ত করতে বলেছি। না না, পাবেলের ডেড বডি এখনো পাওয়া যায়নি, আমরা তল্লাশি করছি, যে কোনো সময় পাবেলের ডেড বডি পেয়ে যাব। আজ আমার আবিষ্কারের সফলতার পরীক্ষা হবে। হে আল্লাহ, তুমি আমাকে সফল করে দিও। বাবা, আমার বিশ্বাস তুমি সার্থক হবে। এর আগে তুমি শয়তানদের হয়ে কাজ করেছিলে, তাই ব্যর্থ হয়েছিলে। এবার তুমি যা করছো তা দেশের জন্য করছো, আর দেশের এই কাজ ব্যর্থ হতে পারে না। তাহলে আমি কি আবার ব্যর্থ হলাম? সব থেকে
না বাবা, না বাবা, তুমি ব্যথা হওনি। তোমার মেশিন কাজ করছে, ওর জীবন ফিরে এসেছে। শুধু ওর চেতনা কাজ করছে না, চেতনা মেশিন দেওয়া হয় না বাবা। চেতনার জন্য হিউম্যান এফোর্ট লাগে বাবা। আমি সেই চেতনা ফিরিয়ে আনবো। তাহলে তাহলে তোমার মেশিন আর আমার ম্যান কাজ করবে, কাজ করবে মেশিন ম্যান। তুমি ভেবো না, লাবণ্য হিউম্যান সাইকোলজির উপর মাস্টার্স করেছে, সে ঠিকই পাবে ওর চেতনা ফিরিয়ে আনতে। আমার বোঝানোর কোন দরকার নাই, তোর মনে অনেক গন্ধ, ওই গন্ধ নামের আমার কোন দরকার নাই। আর এই গন্ধের মধ্যে আমি ভালোবাসার পারফিউম লাগাই নিমু। আমার ভালোবাসা, আমার বুকের আশা, আমার কাছে সর্বনাশা, কয়দিন পরে ফুটফুস করে পালাই যাইবা। না, ভালোবাসা হইল জগতের সবচেয়ে বড় জিনিস। জগতের সবকিছু তুমি আনতে পারবা, কিন্তু আল্লাহ যা অর্চে মন দিছে এইটা তুমি আনতে পারবা না। আসো আমার লক্ষ্মী, আমার পরাণ পাখি বুকে আসো। হয়ে গেল নিচে উপরে, হ্যাঁ গেছে গা, হ্যাঁ দেখছেন, এর নাম ভালোবাসা। ফুটুস, তোর ভালোবাসা গোষ্ঠী লাগে। প্রত্যেকটা মানুষের বিবেক থাকে, বুদ্ধি থাকে, তোমার মধ্যে কিছু নেই এ হতে পারে না। তুমি চেষ্টা করো, মনে করো তুমি অপারেশনে যাচ্ছ, দেশকে ধ্বংস করে দিচ্ছে শত্রুপক্ষরা, তুমি তুমি তখন কি করবে? ক্ষেপে উঠবে, রেগে উঠবে, সন্ত্রাসীদের গুলি করবে। তুমি ভয় পাচ্ছ, আরে তোমার ভয় নেই, তোমার ভেতর এখন দারুণ এক শক্তি আছে। এই শক্তির মধ্যে তুমি চেতনাকে কাজে লাগাও, তাহলে দেখতে পাবে এদেশের কোনো শত্রু তোমার সাথে পারবে না। বুঝতে পারছো পাবেল? পাবেল, আমার কথা বুঝতে পারবি না? পারবি না, আই এম ফেলিওর। এই মেশিন কাজ করবে না, আমি ব্যর্থ। এই ব্যর্থতার দিকে আমি বাঁচতে চাই না, আমি আমার নিজেকে শেষ করে নেবো। বাবা, বাবা কি করছো? এই ব্যর্থতার গ্লাসে আমি আর বাঁচতে চাই না, আমাকে মরতে দে। তুমি মরতে পারো না বাবা। এই ব্যর্থতার কারণে একবার আমি শহর ছেড়ে পালিয়েছিলাম, এই ব্যর্থ জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, আমাকে পৃথিবী থেকে পালাতে দে। না না, তুমি ব্যর্থ হওনি বাবা, তুমি একজন মৃত মানুষকে জীবিত করেছ। কিন্তু চেতনা ছাড়া মানুষ হয় না, মেশিন হয়। আমি ওকে এখান থেকে বাইরে নিয়ে যাব। না মা, বাইরে নিয়ে গিয়ে তুই ওকে কন্ট্রোল করতে পারবি না। পারবো বাবা, আমি পারবো। ওকে ওর পরিবেশে নিয়ে যেতে হবে, ওর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমি নিয়ে যাব। সেখানে গেলে সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে, আমি ওকে নিয়ে বাইরে যাব। কিন্তু কোনো কিন্তু নেই বাবা। এই ওঠো, মানুষ যখন জীবন ফিরে পেয়েছে তার মধ্যে চেতনা বিবেক থাকবেই, আমি সেগুলো ওর মধ্যে জাগিয়ে তুলবই। চলো। আশা, লাবণ্য যা বলে গেল তা কি করতে পারবে, নাকি শুধু আমাকে সান্ত্বনা দিয়ে গেল? না না, সান্ত্বনা নয়, আমার বিশ্বাস লাবণ্য ঠিকই ওকে জাগিয়ে তুলবে। নাই
মিথ্যে নয়। তোমাকে চিনেছি মন দিয়ে কিনেছি দিয়েছি তোমাকে তুই অনেক দামি জিনিস, চল এবার তোকে নিয়ে যাই, চল।
করেন যাচ্ছি না কেন গাড়ি? চিৎকার করে বলবো আমি সাকসেস হয়েছি, আজ আমি সফল হয়েছি, আজ আমার আনন্দের দিন, আজ আমার খুশির দিন। আশা, লাবণ্য, রুবেল, আমার যে কি আনন্দ লাগছে আমি তোমাদের বোঝাতে পারবো না। এখন আমি নতুন গবেষণা শুরু করব, আমি বায়োনিক ম্যান বানাবো লাবণ্য। মেশিন ম্যানের চাইতে অনেক শক্তিশালী হবে সেই বায়োনিক ম্যান। কিন্তু আমার মেশিন ম্যান কোথায়? ওকে আমি ধরে রাখতে পারিনি বাবা, ও চলে গেছে। চলে গেছে? না, ওকে একা ছেড়ে তুই ভালো করিস নি লাবণ্য। ওর মধ্যে যে যন্ত্রপাতি লাগানো আছে সেটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। মা, তুই যা, ওকে যেমন করে পারিস নিয়ে আয়, যা। হ্যাঁ বাবা, আমি পাভেলের কাছে যাব, তোমার মেশিন ম্যানকে কাজে। কারেন্ট তেল ফুরিয়ে গেছে। বাবু, বাবু কোথায় গেল? আপনি কে ভাই? শুনুন, শুনুন ভাই। পাবেল, আরে বাথরুম থেকে তাড়াতাড়ি বের হও। আরে খাবার দাবার তো তোমার ঠান্ডা হয়ে গেল। বাবা, বাবা দেখো আমার নতুন ক্যামেরাটা কত সুন্দর। শুভ বাবা,
আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ আব্বাস, কাল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে। আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আর তার জন্য ভ্যালেন্টাইন ডে হচ্ছে আমাদের জন্য টার্গেট। প্রত্যেকটা অনুষ্ঠানে তোমরা ধ্বংসলীলা চালাবে, নির্বিচারে গণহত্যা করবে, লোকে জানবে আমার শক্তির কথা। কিন্তু সাবধান, আমাদের প্ল্যানের কথা পুলিশ যেন জানতে না পারে। ওকে স্যার। স্যার, রিপোর্টটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। শোনো, কোনো অপশক্তি জঙ্গিবাদ হোক আর যেই হোক, কাউকে দেশে শান্তি নষ্ট করতে দেব না। তাই প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে। ওয়ান্ডার গার্ডেনের ভ্যালেন্টাইন্স ডে যে অনুষ্ঠান হচ্ছে তার জন্য পুলিশ পাহারা থাকবে। ওকে? ইয়েস স্যার। শোনো, আমি সেখানে ছদ্মবেশে থাকবো, আর তুমি ফোর্স নিয়ে চারিদিকে পাহারায় থাকবে। আমি তাই করবো স্যার। জীবনের দাম জিরো, এখানেই আমি হিরো, আমার সঙ্গে তুমি লাভ ইউ লাভ মি। এখন একটা গিয়ে যাই সেই গান, চিরদিন তোমার আমি লাভ ইউ লাভ মি। আজকে আমরা দুজনা করব সুখ রচনা, করো প্রেম ডে এন্ড নাইট, প্রেমের জন্য করব ফাইট। মিস করে কে এমন চান, করব দুজনের রোমান্স। মনের ভেতরে আজ কত ইচ্ছে, মনটা তোমাকে চায় বলে দিচ্ছে। কাছে কাছে আসো না আমায় ভালোবাসো না, কাছে কাছে আসো না আমায় ভালোবাসো না। করো প্রেম ডে এন্ড নাইট, প্রেমের জন্য করব ফাইট। মিস করে কে এমন চান, করব দুইজনের রোমান্স। বোম Nice!
কায়েসার আব্বাস ধরা পড়েছে। হ্যাঁ ভাইজান, পাভেলের জায়গায় যে নতুন অফিসার এসেছে সেই ইন্সপেক্টর মারুফ ওদেরকে ধরেছে। শুধু তাই না, ওদেরকে নিষ্ঠুরভাবে মেরেছেও। কোন লাগা হ্যালো, তুমি কায়েস আব্বাসকে ধরার আগে অমানসিকভাবে মেরেছো। তারা এখন হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে। দিস ইজ নট ডিউটি অফ এ পুলিশ অফিসার। এসব ফলস অ্যালিগেশন স্যার, আমি ওদের মারিনি। তাহলে এসব কাগজে কি মিথ্যে লিখেছে? পুলিশের বেদম পিটুনিতে ওরা মৃত্যুর দুয়ারে প্রত্যেকটা কাগজ আমাদের ধুয়ে ফেলেছে। কিন্তু স্যার, আমার টিমকে জিজ্ঞেস করুন আপনি। আমি যখন দেখলাম ওরা এসে ওয়ান্ডার গার্ডেনে বোমা ফিট করছিল, তখন আমি তাদেরকে প্রতিরোধ করতে চেষ্টা করেছিলাম। তারপর ওরা পালিয়ে যায়, আমি ফলো করে গিয়ে দেখি ওদের এই অবস্থা। তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওদের এই অবস্থা করলো কি? নাহলে মেয়েকে মেরে ফেলবো। তুমি এভাবে চলে এসে ঠিক করনি। আমি সারা শহর তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে এই সমস্যাতে। না না, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তুমি তুমি তোমার পথ দেখো। তুমি রুম ভাড়া নেবে? বিয়ে করেছো? বিয়ে করনি? ফুর্তি করবে? এই ফুর্তি করার জন্য আমি বাড়ি বানিয়েছি। জি, দেখতে তো হাবাগোবা ভদ্রলোক মনে হয়, তোমার ভিতরে এত শয়তানি। মেরে তোমার হাড় গুরু করে তেলকম পাউডার বানিয়ে দেব। আসলে আপনি যা মনে করছেন তা নয়, আমি একটা থাকার জন্য ঘর। এখানে ব্যাচেলরের জন্য কোনো ঘর নেই। আগে বিয়ে করো, বউ আনো, তারপর ঘর নিতে এসো। যত সব কি বললো, বিয়ে করেনি? তুমি আমাকে দেখে কি মনে হয়? ওর বউ মনে হয় না? বউ? জি হ্যাঁ। ওকে আমি বলেছিলাম তুমি একা গেলে কেউ তোমাকে বাড়ি ভাড়া দেবে না। কতগুলো খারাপ বাড়িওয়ালা আছে, তারা মনে করে ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিলে বাড়ি জাহান্নামের চোর রাস্তায় চলে যাবে। তুমি চুপ করো। উনি তোমাকে এতগুলো কথা বলল, তুমি নীরবে শুয়ে গেলে, বলতে পারলে না? তোমার বউ আছে তাহলে তোমাকে এতগুলো কথা বলতে পারতো না। শুনুন, আমি ওর স্ত্রী, এখন আপনি বাড়ি ভাড়া দিতে কোনো অসুবিধা নেই তো? তোমার মতো এত সুন্দরী বউ থাকতে কেন বাড়ি ভাড়া দেবো না? এই নাও চাবি। সাজানো গোছানো রুম, ভাড়া কিন্তু একটু বেশি লাগবে। ভাড়া নিয়ে কোনো চিন্তা করবেন না, কিন্তু আমার স্বামীকে কোনো খারাপ কথা বলবেন না। ওগো, তুমি এখনো মন খারাপ করে আছো কেন? চলো ঘরে চলো, আমি তোমাকে বেশি বেশি আদর করে মন ভালো করে দেব। চলো এসো। লোকটাকে ভেবেছিলাম হাবাগোবা, এখন দেখছি অভিমানও আছে, বইয়ের উপরে অভিমান করেছে। ওয়াও, খুব চমৎকার একটি রুম, একটু আরাম করে নি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলে যাও। বাহ বাবা বাবা, কাজের সময় কাজে আর কাজ ফুরালেই পাজি। আমি বাড়িওয়ালাকে বলে ঘর ভাড়া নিয়ে দিলাম, আর এখন আমাকে যেতে বলছো? তুমি এখানে কেন এসেছো? আমি তোমার জীবন ফিরিয়ে দিলাম, আর তুমি বলছো আমি এখানে কেন এসেছি? তুমি জীবন ফিরে দিলে মানে? তুমি মুমূর্ষ অবস্থায় সাগর পাড়ে পড়েছিলে, আমি তোমাকে তুলে নিয়ে গেলাম আমার বাবার ল্যাবরেটরিতে। বাবা তার বিখ্যাত থিওরি দিয়ে অপারেশন করে তোমাকে ভালো করে তুলেছে, বানিয়েছে মেশিন ম্যান। মেশিন ম্যান? হ্যাঁ, তোমার জীবন তো মানুষের জীবন না, তুমি এখন একটা মেশিন ম্যান, যন্ত্র মানব। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, তুমি বাইরেরটা মানুষের কিন্তু ভেতরে সব যন্ত্র, মেশিন।
বিশেষ না হলে আমি দেখিয়ে দিচ্ছি। বসো। শুধু হাতে না, তোমার পায়ে মেশিন ফিট করা আছে। এমনকি তোমার চোখেও মেশিন ফিট করা আছে। চোখেও? হ্যাঁ। বুঝতে পেরেছো? তোমার ভিতরে একটা গ্যাজেট সেট করা আছে। তোমার এই যন্ত্রশক্তি সেট করেছে আমার বাবা, বিখ্যাত বিজ্ঞানী ডক্টর রণিত। তোমাকে যন্ত্রশক্তি দিয়েছে যাতে তুমি পুলিশ হয়ে আরো ভালোভাবে কাজ করতে পারো, এবং কোনো অপশক্তি তোমাকে যেন মারতে না পারে। দেশে যত স্মাগলার, যত সন্ত্রাসী, সব ধ্বংস করতে পারো। আর আর এগুলোর জন্য আমাকে তোমার সাথে থাকতে হবে। কিন্তু আমি কোনো মেয়ের সাহায্য চাই না। মেয়েদের সাহায্য ছাড়া জীবন চলে না। এই ধরো রান্না করা, তোমার কাপড় কাচা, বিছানা ঠিক করে দেয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এসব এগুলো আমি করতে পারবো। তুমি কি মেয়ে লোক নাকি যে এসব কাজ করবে? এসব কাজ মেয়েদের, মানে আমাদের। তোমার কাজ দেশ থেকে শয়তানদের দূর করা। হ্যাঁ, আজ থেকে আমার কাজ হবে শয়তানদেরকে দেশ থেকে শেষ করা। স্যার, আমার পরিবারকে দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে খুন করলো, অথচ আপনারা আজ পর্যন্ত তাদেরকে ধরতে পারেননি, শাস্তি দিতে পারেননি। আমরা চেষ্টা করে যাচ্ছি। তুমি চাকরিতে জয়েন করো, দেখবে সবাইকে ধরে আমরা শাস্তি দেব। এটা একটা মিথ্যে সান্ত্বনার বাক্য স্যার। তা দিয়ে আমার পরিবার হারাবার যন্ত্রণা প্রশমিত করা যাবে না। স্ত্রী সন্তান বাবা মা হারামার ব্যথায় শুকনো মলম দেওয়া যাবে না। তাই আমি স্থির করেছি, আমার পরিবারকে যারা খুন করেছে তাদেরকে আমি নিজের হাতে খুন করব। না না পাবেল, আইন হাতে তুলে নেওয়া বেআইনি কাজ। তুমি আইনের লোক। আইনের লোক হয়ে আইন হাতে নিতে পারবো না। আর বেআইনের লোকেরা আইনকে হাতে নিয়ে তামাশা করবে, ছেলের হাতে খেলনা বানিয়ে খেলা করবে? নো স্যার, আমি এই নীতি এখন মানি না। তাই এখন আমি পুলিশের চাকরিতে জয়েন করব না। কি বলছো তুমি? আমি দুজন খুনিকে অলরেডি শেষ করে দিয়েছি, এখনো আসল খুনি বেঁচে আছে। নকিব ড্যানি, ওদেরকে শেষ করে আমি আবার কাজে ফিরে আসব। পাবেল, তোমার অ্যাড্রেসটা দিয়ে যাও। নাম মানে যেসব কাল্পিতদের নাম তুমি বললে, তাদের যদি ট্রেস করতে পারি তোমাকে জানাবো। 18/C বাগবাজার। হ্যালো, Yeah!
আমি ডক্টর রণিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে একটা সুখবর দেব। মানুষ এবং যন্ত্র এর মধ্যে তফাৎ অনেক। মানুষ আল্লাহর সৃষ্টি আর যন্ত্র মানুষের সৃষ্টি। এই দুটোকে সমন্বয় করে দীর্ঘদিন গবেষণার পর আমি মেশিন ম্যান তৈরি করতে সক্ষম হয়েছি। আমার সৃষ্টি মেশিন ম্যান একজন সুস্থ সবল মানুষের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। সেই মেশিন ম্যান এখন মানুষের কল্যাণের জন্য কাজ করছে। তারই উন্নত সংস্করণ বায়োনিক ম্যান। মেশিন ম্যান তৈরির সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আমি বায়োনিক ম্যান বানানোর গবেষণা শুরু করি এবং আমি সেই গবেষণায় সাফল্য অর্জন করেছি। বায়োনিক ম্যান হবে মেশিন ম্যানের চাইতে আরো 5 গুণ বেশি শক্তিশালী। তার শরীরে কোনো অস্ত্র বা গুলি দ্বারা আঘাত করলে সেই আঘাত অ্যান্টিভাইরাস ম্যাটেরিয়ালসের তৈরি আল্ট্রাভাইভারের মাধ্যমে সাথে সাথে সেই আঘাত পূর্ণ করে দেবে এবং বায়োনিক ম্যান আবার পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারবে। লেট আস সি, দেখুন আপনারা। আমার সৃষ্টি দেখেছেন, আপনারা আনন্দিত হয়েছেন, আমি সাকসেস হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যালো স্যার, এই মেশিন ম্যান ও বায়োনিক ম্যানকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মেশিন ম্যান এবং বায়োনিক ম্যানকে নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজন হবে না, ওরা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, এজন্যে ওদেরকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্যে ওদের সাথে আমার একজন সহকারী থাকবে। স্যার, যদি আপনার বায়োনিক ম্যান মানুষের কল্যাণ না করে, মানুষের ক্ষতি করে, তখন সেই বায়োনিক ম্যানকে ধ্বংস করার অস্ত্র আমি তৈরি করে রেখেছি। থ্যাংক ইউ। আরেকটি প্রশ্ন, কি আপনি কি এই কাজের জন্য সরকারি অনুদান পেয়েছেন? না, এই গবেষণা আমি নিজস্ব অর্থ ব্যয় করেছি। সরকার আমাকে 1 পয়সাও দেয়নি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ডক্টর রণিত, তুই ভুলে গেছিস, তোর গবেষণার জন্য প্রচুর টাকা খরচ করেছিল আমার ভাইজান ড্যানি, আর সেই আমার ভাইজান আজ মৃত্যু শয্যায়। তাকে বাঁচিয়ে নতুন জীবন দিতে হবে। ইম্পসিবল। তোদের মতো মানুষের জন্য কাজ করেছিলাম বলেই ব্যর্থ হয়েছিলাম। তোদের ছেড়ে গিয়ে আমি সফলতা অর্জন করেছি, আর সেই সফলতা মানুষের কল্যাণের জন্য, তোদের মতো মানুষের জন্য নয়। তুই আমাকে মেরে ফেললেও আমি তা করতে পারবো না। তুই ভুল করলি ডক্টর, তুই ভুল করলি। আমি তোকে না 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 তোকে না, তোর আদরের ছেলে আর তোর প্রিয় বউকে। ওগো, আমাকে মারো, তবু সাঁতারের কথা তুমি শোনো না। এইবার মারবো তোর ছেলেকে,
আমার ছেলেকে মেরো না, আমি ড্যানিকে বাঁচিয়ে দেবো। শুধু বাঁচানো না, আমার ভাইজানকে তুই বায়োনিক ম্যান বানিয়ে দিবি, যাতে আমার ভাইজানকে কেউ মারতে না পারে, অমর থাকে। কিন্তু ওকে তো তাহলে আমার ল্যাবরেটরিতে নিতে হবে। সে ব্যবস্থাও আমি করে রেখেছি। হেলিকপ্টার রেডি। মর্জিনা, আমগো এতিম বানায় সালার খালাম্মা ঢাকা সর গেছে গা। তুমি এতিম হইবা কেন? আমি আছি না। আরে এতিম কয় যার বাপ মা নাই, তুমি তো আমার ভালোবাসা। ভালোবাসা দিয়ে কাম নাই? আরে ভালোবাসা দিয়ে সবকিছু হয়। স্যার যতদিন না আইব ততদিন এই কম্পিউটার চালায়া আমি হম ডাক্তার, ডাক্তার কর্দমালি। কোন মরা মানুষ পাইলে মেশিনের মধ্যে ঢুকাইয়া তারে মেশিন ম্যান বানামু। দাঁড়াও, ওকে ভেতরে ঢুকাও, আর তোমরা সবাই বাইরে অপেক্ষা করো। ভাইজানকে ভেতরে নিয়ে যা। মনে হয় ঘটনা খারাপ, আগে দেই খেলো তারপর। ঠিক কইছস ডাক্তার, সাবধান, যদি উল্টা পাল্টা হয় তাহলে তোমাকে আর তোমার ছেলেকে ওইখানে পাঠিয়ে দেব যেখানে তোমার বউকে পাঠিয়ে দিয়েছি। যাও। আমরা সব রকম চেষ্টা করছি স্যার, কিন্তু মনে হয় ডক্টর রনিতকে অপহরণকারীরা গায়েব করে দিয়েছে। নাও, এটা তোমার ধারণা, আসলে এসবের মূল কারণ কে জানো? কে স্যার? পাভেল। কি বলছেন স্যার, পাভেল স্যার তো মরে গেছে। না, পাভেল বেঁচে আছে। ডক্টর রনিত পাভেলকে শক্তি দিয়েছে, আর ডক্টর রনিত সেই শক্তি আর কাউকে যাতে না দিতে পারে তাই সে ডক্টর রনিতকে অপহরণ করে নিয়ে গেছে, অথবা শেষ করে দিয়েছে। আপনি জানলেন কি করে স্যার? পাভেল আমার কাছে এসে সব বলেছে, এবং এও বলেছে সে আইনের পথে থাকবে না, পুলিশের চাকরি ছেড়ে দিয়ে গেছে। বলেছে আইন তার পরিবারকে রক্ষা করতে পারেনি, তাই সে নিজেই তার পরিবারের হত্যার প্রতিশোধ দেবে। এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি। তুমি অ্যাডভান্স পাভেলকে গ্রেপ্তার করার জন্য সর্বশক্তি নিয়োগ করো। অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। ইয়েস স্যার। পাভেল, তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ অরুণি। এখন আর কষ্ট হবে না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। তুমি আবার চলে যাবে না তো? না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। উর্মি, 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 কে উর্মি? তুমি? তাহলে আর কে আসবে তোমার কাছে? না মানে? না মানে এইসব বলে কোনো লাভ নেই। কোনো উর্মি টুর্মির খেয়াল যদি বুকে থেকে থাকে,
তাহলে বের করে দাও, এখন শুধু আমার নাম নেবে। তুমি আমার কাছে এসেছিলে কেন? দেখলাম তুমি বিছানায় শুয়ে যন্ত্রণায় অস্থির হয়ে এপাশ ওপাশ করছো, তাই মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়াতে চেয়েছিলাম। তাতে দোষের কি হলো? তোমাকে না বলেছি তুমি আমার কাছে আসবে না? আমি এসব পছন্দ করি না। কোথায় যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এই সিরিঞ্জের ওষুধটা ওর দেহে যাওয়ার এক মিনিটের মধ্যে ওর জ্ঞান ফিরবে। জীবন ফিরিয়ে দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি, এবার আমার ছেলেকে ছেড়ে দাও। দেব, আগে তোর অপারেশন ঠিক হয়েছে কিনা দেখতে দে। তুই কি আমাকে সত্যি পাওয়ার দিয়েছিস নাকি মিথ্যে বলছিস? আমরা বিজ্ঞানীরা কখনো মিথ্যে কথা বলি না। কিন্তু আমি বিশ্বাস করি না, এর আগেও তুই মেশিন ম্যান বানানোর কথা বলে ফেল করেছিস, এখন পরীক্ষা করে দেখতে চাই। এই নকিব, গুলি কর আমাকে। আমার যদি কিছু হয় তাহলে ওর ছেলে কারোকে মেরে ফেলবি। কিচ্ছু হবে না, গুলি করো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তুই পাওয়ার আর কাকে দিয়েছিস? নিশ্চয়ই তুই তোর ছেলের মধ্যে পাওয়ার দিয়েছিস। আমি আর কাউকে দেইনি, এই প্রথম তোমার উপর প্রয়োগ করলাম। না না না, আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই তুই তোর ছেলেকেই পাওয়ার দিয়েছিস, আমি পরীক্ষা করে দেখব। পরীক্ষা করলাম, ছি 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 ছি। এটা কি করেছিস তুই? যে শক্তি তুই তৈরি করেছিস তা নিজের ছেলের মধ্যে দিস নেই? আচ্ছা দেখি তোর মধ্যে আছে কিনা। তুই যাস না, তোরে ওরা মাইরে ফেলাইব। চল চল জলদি চল। এই বিজ্ঞানী এই শক্তি আর কাউকে দিতে পারবে না, আমি হব একমাত্র বায়োনিক শক্তির অধিকারী, আর সেই শক্তি দিয়ে আমি হব এই দেশের কিং। কিন্তু আরেকজন আছে তোমাকে চ্যালেঞ্জ করার জন্য। কে? পাভেল, মেশিন ম্যান পাভেল। প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও, আমার জীবনে তোমার কোনো দরকার নেই। তোমার জীবনে আমার দরকার থাকুক আর না থাকুক, কিন্তু আমার জীবনের সাথে তুমি এখন মিশে গেছো। বলতে লজ্জা লাগে তবু বলে ফেলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা বলে আমার মধ্যে কিছু নেই, তুমি জানো না আমি একজন যন্ত্র মানব, মেশিন ম্যান, আর মেশিন ম্যানের কোনো মন থাকে না। আমি মেশিনে মন সৃষ্টি করব, তাহলে মানুষের যন্ত্র পরিপূর্ণ হবে। এই জীবনে কোনোদিন তোমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। দাঁড়া পাভেল, বাহ, আমি তোমাকে সেদে ভালোবাসা দিতে চাইছি বলে তুমি বাজারে আলু বেগুন পটলের মতো দাম বাড়াচ্ছ।
তুমি কি মনে করো আমি ফালতু মেয়ে? আমার কোনো দাম নেই? আরে আমি যদি এখন একটু হাসি দিই তাহলে পাবলিক ভিড় করে রাস্তায় জ্যাম লেগে যাবে। আর আর যদি একটু ফিগার শো করি এক মাইল লম্বা লাইন লেগে যাবে। কিরে ভালো আছিস? কি চমৎকার ফিগার দেখা, বুইরা বয়স জোয়ানি ফিরা পাইছি। শালা বুইরা কয় কি? তুমি? হ্যাঁ আমি। তুমি কিন্তু লাবণ্যর সাথে অন্যায় করছো। কি বলছো উর্মি? মেয়েটি তোমাকে ভালোবাসে। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কারো ভালোবাসা চাই না। আমি তোমাকে ভুলতে পারবো না। তুমি লাবণ্যের মাঝে আমাকে খুঁজে নাও, তাহলে তোমার জীবনে শান্তি আসবে। এ কথা তুমি বলছো? হ্যাঁ আমি তোমার ভালোর জন্যই বলছি। না উর্মি, আমি তোমাকে হারাতে পারবো না। আমার জীবনে লাবণ্যের কোনো স্থান নেই। তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। তোমার ফিগার খুব সুন্দর তো। মিয়া ভাই হা করো না, তাহলে ডাস্টবিন মনে করে কেউ ময়লা ফেলে দেবে। শালা যারে দেখে সে দেখে না, দেখে কাউয়া। আরে 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 যাস কই, যে ফিগার দেখাইলি তাতে আমাদের টাকি লেগে গেছে। চল আমাদের আগে তোর সিনেমার নায়িকা বানায় দিমু। নারীর শরীর দেখাতে নেই, ঢেকে রাখতে হয়, নইলে বিপদে পড়তে হয়। শাড়ি দিয়ে না, আমি তোমাকে দিয়ে আমার লজ্জা ঢেকে রাখবো। তুমি আমার সব, তুমি আমার ভালোবাসা। Woo!
কাছে ডাকি অকারণে শহর তন্ন তন্ন করে খুঁজে বের কর যা পাভেল, তুই যেখানেই থাকিস আমার হাত থেকে বাঁচতে পারবি না। তোকে খুঁজে বের করে কুকুরের মতো মারব, কুকুরের মতো মারব। বাবা, বাবা, মা, তোমরা কোথায়? আমি পাভেলকে নিয়ে এসেছি। তুমি তুমি আইসো আপামনি? হ্যাঁ, বাবা, মা, রুবেল ওরা কোথায়? খালাম্মা সাপ আর ভাইজান ওরা মাইরে ফেলাইছে। মেরে ফেলেছি? কি বলছিস এসব? হ্যাঁ, ও ঠিকই কইছে, ওই শয়তান জানি খালু জানার বাইজান দিয়ে মাইরা ফেলাইছে। কিন্তু ড্যানি এখানে কিভাবে এসেছিল? আমি তোকে মেরে ফেলেছিলাম। খালু জানার বাইজানে মাথায় পিস্তল ঠেকাইয়া লোকজন লয়ে আইসা ড্যানি সত্যি হয়ে গেছে গা। সত্যি? কি সত্যি পেয়েছে? জানি না, তাই দেখলাম ড্যানির একজন গুলি করলো, শরীরে গুলি রাখলো, কিন্তু ড্যানি আবার ভালো হয়ে গেল। বেটাই যাওনের আগে কইলো, আমি এখন বায়োনিক ম্যান, এই দেশের রাজা। হো, বায়োনিক ম্যান? আমি বায়োনিক ম্যান, আমার কোনো ধ্বংস নেই, আমি আজ থেকে এদেশের রাজা, কিং। ও Ha 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 ha
আসুন আসুন, নরকের কীট এই শহরের সন্ত্রাসী ভাইয়েরা, আসুন ভাইজান। এই শহরে কিছু সন্ত্রাসী নিয়ে এসেছি তোমার আন্দারে কাজ করার জন্য। আমরা এই শহরের শীর্ষ সন্ত্রাসী, আজ থেকে আপনার বশ্যতা স্বীকার করলাম। গল্পে পড়েছিলাম বায়োনিক ম্যানের কথা, আজ বাস্তবে দেখলাম স্যার, এখন থেকে এই শহরে যা কিছু করব তার 50% আপনার। আপনার যে শক্তি, সেই শক্তি আমাদের সাথে থাকলে এই দেশটা ক্রিমিনালদের হাতে থাকবে। আর আমরা ক্রিমিনালরা সমাজ থেকে ভালো মানুষদের শেষ করে দেব। পৃথিবীর মানচিত্রে এই প্রথম একটা দেশ হবে যার শাসন ব্যবস্থা থাকবে ক্রিমিনালদের হাতে। আর তার কিং হবে আমার ভাইজান ড্যানি দ্য গ্রেট। তোমরা তাহলে চারিদিকে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, যাতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, আমাদের লুটপাট করবে, আইন শৃঙ্খলা তছনছ করবে, তখন সরকার আমার কাছে মাফি স্বীকার করবে। নো, কোনোদিনও কোনো দেশ শয়তানদের দ্বারা পরিচালিত হতে পারে না। একটা দেশ ক্রিমিনালদের রাজত্ব হয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, তা হতে পারে না। আপনাদের সব শক্তি কি শেষ হয়ে যাচ্ছে? আপনারা ড্যানিকে গ্রেপ্তার করতে পারছেন না কেন? অ্যানসার মি স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, মধ্যে যে পাওয়ার আছে, যে শক্তি আছে, সেই শক্তির কাছে আমাদের সব শক্তি বৃথা হয়ে যায়। আমি নিজের হাতে ওকে গুলি করেছি স্যার, 10টা গুলি করেছি ওর বুকে, ও আবার জীবন ফিরে পেয়েছে। অসম্ভব, এরকম মানুষ তৈরি হয় কিভাবে? ওকে ডক্টর রনিত তৈরি করেছে স্যার। ডক্টর রনিতকে আপনারা খুঁজে বের করুন। সব রকম চেষ্টা করছি কিন্তু তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না স্যার। তাহলে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সেনাবাহিনী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। ওকে মারার মতো শক্তি নিশ্চয়ই কারো না কারো মধ্যে আছে। রনিত তোকে বায়োনিক ম্যান মানিয়ে ভুল করেছে, আজ আমি তোকে মেরে তার আত্মাকে শান্তি দেব। আর আমি তোকে মেরে আমার ভাইয়ের আত্মাকে শান্তি দেব।
জীবন ফিরে পেয়েছ। আমি তোমাকে এখানে নিয়ে এসে তোমার জীবন আবার ফিরিয়ে দিয়েছি। আমাকে নতুন জীবন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লাবণ্য। আমি যাচ্ছি। কোথায় যাবে তুমি? ওই শয়তান ড্যানিকে শেষ না করা পর্যন্ত আবার বসে থাকলে চলবে না লাবণ্য। না পাবে, তুমি ওর সাথে পারবে না। বাবা তাকে বায়োনিক পাওয়ার দিয়েছে, আর সেই পাওয়ারের সাথে তুমি না বলে কোনো কথা আমি কোনোদিন বিশ্বাস করিনি, আজও করব না। আমি চেষ্টা করবো লাবণ্য, তুমিও চেষ্টা করো। তোমার বাবার ল্যাবরেটরিতে গিয়ে দেখো, নিশ্চয় কোনো ক্লু পাবে ওকে মারার। আমি তোমার সাথে যাব, তোমার যদি কিছু হয়। আমি যখন জেনে গেছি ড্যানির বায়োনিক পাওয়ারের কথা, তখন ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোনো কিন্তু নেই লাবণ্য, এটা শুধু তোমার আমার পরিবারের প্রতিষ্ঠিত যুদ্ধ নয়, এটা দেশের মানুষের কল্যাণের যুদ্ধ। একজন পুলিশ অফিসার হিসেবে মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া আমার আমার কর্তব্য। আমার প্রতি তোমার কোনো কর্তব্য নেই পাবে? আছে, আগে দেশের কর্তব্য পরে ব্যক্তিগত। আমি তোমাকে কথা দিচ্ছি, যুদ্ধ শেষে আমি তোমাকে ফিরে আসবো লাবণ্য। তোমার সাথে টক্কর দেওয়ার মতো একজনই ছিল, সেই পাভেলকে তুমি শেষ করে দিয়েছো। এখন তোমার কাছে বাধা দেওয়ার মতো আর কেউ এদেশে নেই। ওয়েলকাম ওয়েলকাম এসপি সাহেব, ওয়েলকাম এসপি সাহেব। আমাকে এই সময় কেন ডাকলে? আসুন, ওনার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই। এই সেই মহান লোকদের একজন যে সরকারের টাকা খায় কিন্তু কাজ করে বেসরকারি। কংগ্রেচুলেশন, এমন লোকই আমাদের কাজে খুব দরকার। উনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করে, আমাদের মতো শয়তানদেরকে আস্তিনে সাপ করে জিয়ে রাখে। উনি আমাদেরকে মেশিন ম্যানের খবর দিয়েছিল। যাকে বলে দুমুখো সাপ, গাছের গোড়া কেটে আগায় পানি ঢালা। ইনি আমাকে ডক্টর রনিতের আবিষ্কারের খবর দিয়েছেন, উনার জন্য আজ আমার ভাইজান বায়োনিক ম্যান হতে পেরেছে। থ্যাংক ইউ স্যার। আপনার মতো সরকারি শয়তান না থাকলে দেশে বেসরকারি শয়তানদের রাজত্ব করা সম্ভব হবে না। তবে তোমাদের জন্য স্ট্রাইকিং নিউজ আছে, সরকার তোমাকে ধ্বংস করার জন্য সেনাবাহিনীর সাহায্য চাওয়ার পরিকল্পনা করছে। তার আগে আমি জানি ও আমাদের ভিডিও করছে। আমি সব ভিডিও করেছি, ওরা তা দেখে ফেলেছে, তাই আমাকে মারতে এসেছে। কি বলছো তুমি? এসপি স্যার? হ্যাঁ, এসপি সাহেব হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল। তুমি জলদি চলো, আমি তোমাকে সব দেখাচ্ছি। এসো। আপনি? হ্যাঁ মারো। ওরা তোমাকে মারতে চেয়েছিল কেন? ওরা কারা? ওরা ড্যানির লোক স্যার,
রাজুই ড্যানির সাথে এসপি সাহেবের আততের খবর ভিডিও করেছিল, তাই মারতে এসেছিল স্যার। এসপি স্যার ড্যানির সাথে? জি স্যার। চলো দেখব। দেখাও। পুলিশের লোক হয়ে এতক্ষণে বুঝতে পেরেছি কেন সেদিন এসপি স্যার আমি কোথায় থাকি ঠিকানা জানতে চেয়েছিল। শোনো মারো স্যার, এসপি স্যারকে হাত করতে পারলেই ড্যানির খোঁজ পাওয়া যাবে। কিন্তু এসপি স্যার এখন কোথায়? আমার মনে হয় স্যার, দেশের স্বার্থে জনগণের কল্যাণের জন্যে ড্যানির সাথে আমাদের সমঝোতা খুবই দরকার, নইলে ড্যানির অত্যাচারে দেশের আইন শৃঙ্খলা সব ভেঙে পড়বে। না, খুনি লুটেরা সন্ত্রাসীর সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। ওকে আগে আইনের কাছে সারেন্ডার করতে হবে, তারপর তার বিচার হবে। তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না স্যার। আপনি কি পুলিশের কথা বলছেন নাকি পুলিশের বেশি কালপ্রিটদের কথা বলছেন? আমি সত্য কথা বলছি, যে সত্য অবধারিত। মানুষের ক্ষতি করে দেশকে বাঁচানো যাবে না স্যার। বাঁচানো যাবে স্যার? পুলিশের চাকরি করে সরকারের বেতন খেয়ে যারা সন্ত্রাসীদেরকে পালছে তাদেরকে শেষ করলেই শয়তানদের কবল থেকে দেশকে অটোমেটিক বাঁচানো যাবে। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তুমি থামো। এই পাভেল এখন অপরাধের সাথে জড়িত, সে একজন মেশিন ম্যান। পাভেল স্যার মেশিন ম্যান ঠিকই, কিন্তু অপরাধের সাথে যুক্ত নয়। অপরাধের সাথে যুক্ত এসপি স্যার নিজেই। শাট আপ! সিনিয়র অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় তা বলে গেছো? সিনিয়র অফিসার নয়, মারব একজন বহুরূপী দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কথা বলছে। এসপি স্যার একজন দুমুখ সাপ। তার মানে? ড্যানির সাথে এসপি স্যার মিলে দেশটাকে শেষ করতে চাইছেন স্যার। শাট আপ! বাজে কথা বলার জায়গা পাও না স্যার। আপনার সব খেলা শেষ। আপনার অপরাধের ভিডিও চিত্র আমাদের কাছে আছে, এখনই আপনাকে আমি ভিডিও চিত্র দেখিয়ে দিচ্ছি। মারব! জি স্যার। স্যার, ও সাংবাদিক জুই, এসপি স্যারের সমস্ত অপকর্ম ও ভিডিও করেছে। জুই দেখাও। দেখাও। জি স্যার। ওকে যেতে দাও। এখানে থামা লাগানো। আপনি তো অনেক আসামিকে রিমাইন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, সত্য কথা বের করতে কত টর্চার করেছেন, কত কিছু অ্যাপ্লাই করেছেন,
আমিও ওইসব কিছু করব না, শুধু জানতে চাইব ড্যানির কাছে পৌঁছানোর পথটা কি। আমি কিছুই জানি না। সরি স্যার, আমি আমার মিথ্যে কথা সইতে পারি না, সুতরাং আপনি পুরো হাত পা কেটে যাবার আগে বলে দিন ড্যানি এখন কোথায়। সত্যি বলছি আমি কিছু জানি না। আপনি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন স্যার, আপনি ভালো করে জানেন ড্যানি কোথায়, এখনো সময় আছে বলে দিন। আমি জানলে অবশ্যই বলতাম, সত্যি বলছি আমি জানি না। জানেন না? না, বলছি বলছি ড্যানি নকি কক্সবাজারে গেছে, ওখানে শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে ওদের কনফারেন্স হচ্ছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জি বলছি, ভাইজান কক্সবাজারে এসেছে একটা গোপন মিশনে, আর তোমাদের এখানে আসতে বলেছে কিছু নির্দেশ দেওয়ার জন্য। তোমরা দুজন চিটাগাং শহর থেকে চাঁদা আদায় করবে। তুমি উত্তর চিটাগাং আর তুমি দক্ষিণ চিটাগাং, দুজন দু এলাকা থেকে আমাকে মাসে 2 কোটি টাকা দেবে। জি বস। রাঙামাটির দায়িত্ব তোমার, তুমি মাসে দেবে 1 কোটি টাকা। জি স্যার। তোমার খাগড়াছড়ি আর তোমার এই কক্সস বাজার প্রত্যেকে নিয়মিত চাঁদা পাঠিয়ে দেবে, ঠিক আছে? জি বস। এই বিচ্ছু সাংবাদিক, তুই এর আগেও আমার পিছু নিয়েছিলি, আজ কক্সবাজার পর্যন্ত চলে এসেছি, ভালো, খুব ভালো হয়েছে। আজ হিমছড়ি গিয়ে তোকে নিয়ে জলসা করব। ভাইজান তোমরা যাও, আমি পরে আসছি। ঠিক আছে। আমি কিচ্ছু জানি না। লোকে এই দেখ, এখন 11:55 বাজে, আর 5 মিনিট পরে 12 বাজবে, সেই সাথে তোর জীবনের 12 বাজিয়ে দেব। বল, এখন সময় আছে, বল ডানি কোথায়।
ভাইজান সবাইকে নিয়ে হিমচুয়ে জলসা করতে গেছে। সাগরে ফেলে দে। ইন্সপেক্টর পাবেল এখনো বেঁচে আছে। এই সাগর থেকে উঠার আগে ওকে সাগরে পানিতে মিশিয়ে দে।